মুক্তিবারিধি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের 177তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে গোপালগঞ্জের সদর উপজেলার সাতপাড় ইউনিয়নের সাতপাড় গ্রামে অনুষ্ঠিত হল 19তম বাৎসরিক মহোৎসব ও মতুয়া সম্মেলন। সাতপাড় কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মন্দির অঙ্গনে গতকাল এই মহোৎসবের অধিবাস অনুষ্ঠিত হয়। আজ সকাল হতে দূর দূরান্ত থেকে আসা অসংখ্য মতুয়ার দল মন্দির প্রাঙ্গণে পৌঁছালে সাতপাড় মন্দিরের কর্তৃপক্ষ তাদেরকে বরণ করে নেয়। মহোৎসবে মতুয়াদের আগমনের দৃশ্য এবং তাদের নর্তন কীর্তনে এক অপরূপ শোভার সৃষ্টি হয়। মন্দিরে আগত প্রত্যেকটি দল বরণের পর তারা নাটমন্দিরে প্রবেশ করে। সেখানে দীর্ঘ সময় উচ্চস্বরে হরিনাম কীর্তনের পর মতুয়ার দলগুলো বের হয়ে চলে যায় মন্দির সংলগ্ন মেলার মাঠে। সেখানেও মতুয়ার দলগুলি দীর্ঘ সময় কীর্তন করে। মন্দির সংলগ্ন মাঠে আজ লোকে লোকারণ্য ছিল। চারিদিকে ডঙ্কার বাদ্য আর উচ্চস্বরে হরিনাম কীর্তনে এক মোহনীয় পরিবেশের সৃষ্টি হয়। সাতপাড়ের এই হরিময় পরিবেশে আগত ভক্তরা হরিনাম সুধা পানে এক পরম তৃপ্তি লাভ করে। পরে মুক্তিবারিধি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের 177তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতপাড় কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরের সভাপতি মতুয়া শ্রী যজ্ঞেশ্বর বিশ্বাসের সভাপতিত্বে মতুয়া উজ্জ্বল বিশ্বাসের সঞ্চালনায় মতুয়া গবেষক অসিত বরণ রায়, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার, মতুয়া গবেষক সুনীল কুমার দাস, জাগরণ পত্রিকার সম্পাদক শশাঙ্ক বর, বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র সাংবাদিক সঞ্জয় বিশ্বাস, মতুয়া গবেষক